তো বন্ধুরা, অনেক দাদা ভাইয়ের কমেন্টকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা বানানো। তাই আজকের ভিডিওর টপিকটা হলো পূর্ব মেদিনীপুরে যেসব সেটআপগুলো আমরা ভিডিওতে দেখে থাকি সেই সেটআপগুলোর অ্যাকচুয়াল ভাড়া কত, সেটআপগুলো তোমরা তোমাদের ক্লাবে নিয়ে এসে বাজাতে পারবে কিনা বা কত খরচ হবে সে সমস্ত এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। যে দাদা ভাইটি চ্যানেলে নতুন এসছো তাকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই যাবে, কারণ এরকম ভিডিওর নোটিফিকেশন তুমি যদি না পাও তুমি কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো বন্ধুরা, যেসব সেটআপগুলো আমি ভিডিওতে দেখিয়েছি সবগুলো কিন্তু ক্যারিং কস্ট ছাড়া। ক্যারিং কস্ট কিন্তু কমিটির লাগবে, সেটআপগুলো যেখানে যাবে সেই ভাড়াটা কিন্তু কমিটি বহন করবে। তো চলো দেখে নিই কোন সেটআপ কত ভাড়া নিচ্ছে এক এক দিনে। ওকে, বর্মন মিউজিক স্ট্যান্ড বাজালে 20,000 টাকা প্রতিদিন, রানিং কম্পিটিশন হলে 25,000 টাকা প্রতিদিন। নেক্সট আসছে রোল্যান্ড মিউজিক, স্ট্যান্ড বাজালে 15,000 টাকা পার ডে আর রানিং কম্পিটিশন হলে 18,000 টাকা পার ডে। নেক্সট এমটি মিউজিক, স্ট্যান্ড বাজালে 12,000 টাকা প্রতিদিনে, রানিং কম্পিটিশন হলে 16,000 টাকা প্রতিদিনে। তারপর আসছে এমএস সাউন্ড, স্ট্যান্ড বাজালে 12,000 টাকা পার ডে আর রানিং কম্পিটিশন করলে 15,000 টাকা পার ডে। বালাজি মিউজিক, স্ট্যান্ড বাজলে 20,000 টাকা একদিনে, রানিং কম্পিটিশন হলে 23,000 টাকা একদিনে। নেক্সট বৈদ্যনাথ সাউন্ড, 18 ইঞ্চি স্পিকারের সাথে, স্ট্যান্ড বাজলে 23,000 টাকা একদিনে এবং রানিং কম্পিটিশন হলে 25,000 টাকা একদিনে। এরপর আসছে পাওয়ার মিউজিক নিউ 4-4 সেট আপ। এই সেট আপটি কিন্তু পুরোটাই 18 ইঞ্চি স্পিকারের সেট আপ। এই সেট আপটার ভাড়া একদিনে 18,000 টাকা, স্ট্যান্ড এবং রানিং দুটো একই রেট। এটা পাওয়ার মিউজিকেরই 10 ব্যাস 9 মিনিট সেট আপ। এটার একদিনে ভাড়া 35,000 টাকা। এখানে থাকছে 4টে ব্যাস এবং 5টা মিড। তোমাদের বাজেট কম থাকলে 2টো ব্যাস 3টে মিড নিতে পারো, তাতে ভাড়া পড়বে 18,000 টাকা পার ডে। তো বন্ধুরা, যদি আরও কোনো সেট আপের ভাড়া নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আমি রিপ্লাই দিয়ে তোমাদের সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবে সবাই।